লান্তাস্তাকিম মিন তারিখা, ওকে সোজা বানানো যায় না, তাহলে কিতে হবে? হুজুর বলছেন যখন তোমার স্ত্রী রেগে যাবে তখন তুমি তার তিনটে জায়গায় চুমো দিও। যারা বিয়ে করছো জানো না, আজকে গোপালগঞ্জে দাদার কাছ থেকে শিখে নাও, যারা ভুল করেছো কাজা আদায় করে দিও, নালে তোমার খবর আছে। হুজুর বলছেন স্ত্রীকে ভালো করতে হলে তিন জায়গায় চুমো খাইতে হবে, কুব্বালাতুন খাদ্দিন, বখারী শরীফের হাদিস। আমি বসে বসে এমনি করে নে ধরো, যারা এখানে আছেন বখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছে স্ত্রীর সাথে রাগারাগি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি এইদিক আসো, তুমি আসো, এত রাগ করছো কেন সোনামণি? আজকে চালাবো কঠিন মাল। বুখারী শরীফের হাদিস নাম্বার, একটু লাল দেন স্যার। আল্লাহর হাবিব বলেন নখামাতান ইল্লাত ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। আল্লাহ নবীর হাদিসকে আপনারা অস্বীকার করবেন? একটু হাত উঠো যারা মুসলমান, মেয়ের হাত উঠো, না উঠলি আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, হুজুর থুতু যখন ফেলছে ওই সাহাবি চিন্তে করে কি করব, হুজুরের থুতু মোবারক মুখে মেখে নিয়েছেন। নখা মাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। এই কিতাব আমি গোপালগঞ্জের তা নি নেই, এটা সিলেটের মাটি হাবিগঞ্জ থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। ওই সাহাবি রাগ দমানোর জন্য হুজুরের হুজুরের আত্মা হুজুরের অংশ যার মধ্যে থাকবে তার জন্য দোজকের আগুন হারাম। ওই সাহাবি করছে থুতু মোবারক মেখে এরপরে গ্লাসে পানি নিয়ে ধৌত করে ওই পানি পান করে ফেলছে। আল্লাহর হাবিব তখন বলেন আমি ওই দিন থেকে রাগ চলে গেছে। আল্লাহর হাবিব বলেন নারীরা যখন তোমার স্ত্রী যখন অন্য মহিলা না, তোমার নিজের আপন স্ত্রী যখন রেগে যাবে তাদের কিছু বলো না, তুমি মাত্র তিনটি জায়গায় চুমো দিও, কুব্বালাতুন খাদ্দিন, এদিকে গালে হাড়ে চুমো দেওয়া মাখরু। হাদিসে আছে পেটে বাচ্চা অবস্থা থাকলে স্ত্রীর মুখের হাড়ে চুমা দিলে চোখ টেরা হতে পারে অথবা তারা প্রতিবন্ধী হতে পারে। এক আবার মানুষের কাছে খায় আল্লাহ বুঝলো না, আল্লাহ আমার একটা প্রতিবন্ধী দিতেছে, এ শালা আল্লাহ রসুল যা বলছে তুই চুমো দিছিলি কোন জায়গা, এই জন্যই তো প্রতিবন্ধী হয়েছে, এই জন্য জীবনে যা ভুল করছো হয়েছে। আমার নাতিরা দেশ প্রবাসী যারা আছো, স্ত্রী যখন রেগে যাবে তার চুমো দিলি বা সব সময় সবসের সময় বা এমনি হাড়ে চুমো দেওয়া তা দাব্বারান ফিল ইজামে তাকরিহা, এবার জীবনে কোনো দিন জানো না। আমার নাতি কবিরা কয় শালা তোর সাথে বিয়ে বসে মুই শান্তি পাইলাম না। এক জাতি পুরুষ আছে কোরআন হাদিস নাহি জানে, ওরে তারা হারাম হালাল না বাসিয়া এমনি এমনি চলে, সখি গো অসভ্য স্বামীকে বিয়ে করে মই শান্তি পাইলাম না, ও হাবিদের মায়া বিয়া করে মই শান্তি পাইলাম না। গোপালগঞ্জের হাসিনার চাচা কয় হারাম মায়া বিয়া করে মই শান্তি পাইলাম না, সখি লো অভদ্র মেকে বেপর্দা মেকে বিয়া করো না। হাত উঠা নারাই থাকবি, আমি আজকে বলছি যে ওয়াজ দেবে হুজুর আপনিও জীবনে শোনেননি, এনে কোন কোন জায়গায় চুমো দিতে হয়, কুব্বালাতুন খাদ্দিন গালে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব ইন্তেকালের পরও চুমো দিয়েছিলেন। ধরেন আপনি আমার টেহেলপানের ছেলে, এটা ধর জীবনে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ হাদিস পড়ি নাই, ডক্টর সাহেবের কাছে আসি, আল্লাহর হাবিব বলেন কুব্বালাতুল খদ্দিন গালে চুমো দিতে হবে, কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে, কটা হলো দুইটা, আর একটা কুব্বালা তুলিয়া দি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি তার হাত না থাকে, হাত যে পর্যন্ত কাটা ওই জায়গায় চুমো দেবে, জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর গণ্ডগোল হবে না। স্ত্রীর সাথে স্বামী মিথ্যা কথা বললে আল্লাহ হালাল করেছে। মিশকাতের 428 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, লা ইয়াহিল্লু লি আহাদিসালাসিন কিযবুর রাজুল ইমরাতুহা, হুজুর বলেন আপনি স্ত্রীর কাছে মিথ্যা কথা জীবন ভরে বললে গুনাহ হবে না। আবার স্ত্রী যদি স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বলে গুনাহ হবে না। অপর আয়াতের মধ্যে আছে হুজুর বলেন বাসর ঘরে যেন স্ত্রীরে বেশি মিথ্যা বলে, নহিলে তার নসিবি ভ্রান্তি হবে না। দাদার চাহিদা এত কেন? বললাম এতটুকু বলা যাবে না, আমার স্ত্রী বলছে শোনা তা বলা যাবে। বুড়োকালে স্ত্রীর কাছে মরিদ না হলে ওই বুড়োর শান্তি নেই, ছাল মেয়ে বড় হয়ে যায়, মা বুঝুক আর না বুঝুক ছেলেমেয়েরা সব মার পক্ষে চলে যায়, যখন আল্লাহ আকবার তখন বাপরে পাগল বানায়, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, বাপ যে ভালো কথা কইছে তার ধারণা ছেলে মেয়েরা, ওই দাকুম ফি ওয়ালাদা ফি ইমরাতুহা তাজাদ্দিসুল বিল হুল, অন্য হাদিস আছে খুলুকাত মিন জিলাইন, যেহেতু আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়ে, আমার সাথে একটু মুহা কয়েন পিসা, আল্লাহ তাআলা মেয়েদের সৃষ্টি করছে কি দিয়া, এইরকম 300-206 খান হাড় আছে আর 360 খান জোড়া আছে, সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তরাব, অন্য রাওয়াতে তিরমিজিতে আছে খুলিকত মিন জিলাইন, হুজুর বলছেন নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে বাঁকা হাড় দিয়া, হাত উঠা একটু, হাত উঠা যেরকম কি দিয়া বাঁকা, লান তাস্তাকিম মিন তারিখা, ওকে সোজা বানানো যায় না, তাহলে কি